সনবাপু, এই শুনলাম তুমি নাকি শ্বশুর বাড়ি যাচ্ছ। হ্যাঁ বোন, মনে করিস আব্বা। শোন, ওই সগলির সাথে একটু ভালো মন্দ আলাপ ব্যবহার করবা, ঠিক আছে? সবসময় মুখ গুমরা করে থাকলে মানসিক ভালো বলে না। আচ্ছা আচ্ছা। আর একটু সবার সাথে ওই ইংরেজি ফিংরেজিতে কথা বলবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ এইসব বলবা। ঠুসঠাসকে ঝাড়ো না। নাই, যাই থাকে না। ঠিক আছে, যাও, আল্লাহর নাম বলে বেরিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, দেখ সালাম লাগবে না, দেখ যাও। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আরে বাবা, এসেছে কুকির মা। আরে এসব কই গেলে বাবা? এসেছে বাবাজি, ভালো আছো? হ্যাঁ আমি ভালো, আপনারা ভালো আছেন গো? হ্যাঁ আল্লাহ বৈশা গো বাবাজি, বৈশা কুকির পাকড়া নিয়ে আয়। আল্লাহ, আব্বা তো আসার সময় বললো শ্বশুরের সাথে আলাপ সালাপ করো, গুমরামুখী থাকলে কিন্তু আবার বলবে জামাই আলাপ হোলা মতো, এই জন্য তো আলাপ করা লাগে। কি দিই বা শুরু করি আলাপ? ধর বাবু, একবার ঘরে ঘরে হয়ে গেল না? শ্বশুরের সাথে শাওড়ির বিয়ে একদম ঘরে ঘরে হয়ে গেল না? দেখেছ, বাইরে বিয়ে করলে কুটুম্ব বাড়তো বাবু। দাও বাবু, ইনশাল্লাহ করিয়ে দিই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বসে দিয়েছি বাবু। আবার ঠ্যাংকই বলছে তো জলে পুড়ে মালাম, ওই ওইটাও দিয়ে দাও, আমার দেয়া লাগবে না, ও হারামি তো গিলুক। কি দরকার ছিল আবার? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার থ্যাংকস আছে তো জলে পুড়ে মারলাম, যা আছে ওই সব দে। আরে কি দরকার ছিল এত এত খাওয়া যায়? এই তো ফাইন ফাইন গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শুনছো, আবার থ্যাংকস আছে। আবার থ্যাংকস আছে তো জলে পুড়ে মারলাম, কচু ঘেটু যা আছে দে। আবারও খাবো কচু? ও থ্যাংক ইউ সুইট হার্ট মাই মাদার, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তুমি শুনতে পাচ্ছ না, আবার থ্যাংকস আছে। থ্যাংকস আছে আর তো সহ্য করা গেল না। এই হারামি, এই শালা, নিবি হাতে সবাই কইলে একটা মুরগি, এখন দুটো ঠ্যাং গিলে নিয়ে আবার ঠ্যাং কই না? আমার বলতেন চৈকে ধুইয়ে দেবো তোমার বিয়া দাও। আমার বলতেন না, অন্য লোকের বলবে না। আরে এতক্ষণ যা বললাম আমি সেই উলু বলে মুক্ত ছড়িয়েছি না? হ্যাঁ উলু বলে মুক্ত না, এইরকম শ্বশুরের মেয়ে আমি নেবো না। নুবা না, তুই শিক্ষিত পরিবারে আমি বিয়ে করেছি, আগে জানলে আমি কোনদিনই রাজি হতাম না। আরে আমার শিক্ষিতরা দূর হয়ে দাম, তোর মুখ জানো না দেখি। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমাদের মেয়েও থাকলো, এবার ঘরের খুঁটি লাগিও তোমাদের মেয়ে। হ্যাঁ তুই তোর মুখ জানো, এই বাড়ি না দেখতে হয় আমার, দূর হয়ে যা। অশিক্ষিতর বংশধর। হ্যাঁ